পরে একটি বিষয় বর্ণনা করছেন আজকে কয়েকটি বিষয় আসবে অল্প কিছু স্ত্রীর মধ্যেই তার মধ্যে আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যা হালাল করেছেন তা তোমরা হারাম মনে করবে না হালালকে হালাল মনে করো খাওয়ার নাই খাও ব্যবহার করো আর নাই করো সেটা যখন আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র তখন হালাল আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল মনে করবে না এ আইয়ো হাল্লা লা তোহারে মোতাইয়াবা তেমা আল্লাহ লাকুম আলাতা দু ইন লাল্লা হালা ই হই বলে মতে হে ইমানদার লা তোহারে মোতাইয়ে বা তেম্মা আহাল্লাল্লাহ লাকুম যা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন তা হতে পাক পবিত্র বস্তুগুলিকে তোমরা হারাম মনে করিও না বা আরাম করে নিও না যে আমি এটা আরাম করেছি আমি এটা খাই না খেতে পারি না রুচি হয় না সেটা আলাদা কথা কিন্তু আমি এটাকে আরাম করে নিছি আমার ওপর এটা বলা ওই যেমন কোন অন্যায় হারামকে হারাম মনে করা সম্মতি হইলে হালাল মনে করা যেমন অপরাধ হ্যাঁ বড় অপরাধ কুফুরি কেউ যদি মনে করে যে আহ ব্যবিচার ধর্ষণ হইলে হারাম কিন্তু সাবালিকা মেয়ে যদি সম্মতির সাথে আসে তাহলে হ্যাঁ হালাল যেমন আজকাল সরকারি আইন সারা বিশ্বের প্রায় ইল্লা মাসা আল্লাহ কিছু ইসলামিক দেশ হয়তো এটা কুফুর এটা কুফুরি কথা আল্লাহ যা হারাম করেছেন টোটাল পুরোটে হারাম আল্লাহ যা হারাম করেছেন পুরোটাই হারাম ওই রকম মিথ্যা মিথ্যা সব মিথ্যায় হারাম ঠিক না কিন্তু মিথ্যাকে আজকাল ভাগ করা হচ্ছে একটা হচ্ছে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে হোয়াইট সাদা মিথ্যা হ্যাঁ সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা জি তো এই মিথ্যা আর রং নেই সব সব সে মিথ্যে আপনি সোজা করে বললেন সে দাহা মিথ্যা কথা বলেন অথবা ঘুরিয়ে পেচ্ছিয়ে মিথ্যা কথা বলেন সব মিথ্যেই না যায় হারা আল্লাহ